আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আমন্ত্রণ জানাচ্ছি নবনীতা ঢাকা মেডিকেল কলেজে চীনের সিনোফার্মের ভ্যাকসিন দেয়া হচ্ছে মেডিকেল শিক্ষার্থীদের সেখানে আছেন জান্নাতুল বাকিয়া কেকা সরাসরি যাচ্ছি তার কাছে কেকা কেকা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যে ভ্যাকসিন কর্মসূচি শুরু হচ্ছে আজ সে সম্পর্কে আমাদের জানান ধন্যবাদ নবনীতা আপনি দেখছেন আমি দাঁড়িয়ে রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মূলত জরুরি বিভাগের পাশেই যে গেটটি আন্ডারগ্রাউন্ড সেখানেই চলছে টিকাদান কর্মসূচি বরাবরের মতো আজকে আমরা আপনি যেটা জানবেন যে চীনের সিনোফার্ম টিকা যেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং এছাড়াও আরও বেসরকারি দুটো হাসপাতাল মেডিকেল কলেজ একটি হলো আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এবং কেয়ার মেডিকেল কলেজের শিক্ষার্থী মূলত 303 জন শিক্ষার্থী আজকে এই কেন্দ্র থেকে টিকা দিবেন আপনাকে যদি দেখাই আমার পাশে পেছনে অনেক শিক্ষার্থী দাঁড়িয়ে রয়েছেন যারা টিকা দিয়ে এইমাত্র ফিরে এসেছেন এবং নিচে টিকাদান কর্মসূচিটা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছিলাম মূলত চীনের যে টিকা সেই টিকা দিয়ে শিক্ষার্থীদের মেডিকেল শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি চলছে তিনি বলেছেন যে এর পরবর্তীতে সরকারের ঊর্ধ্বতনদের নির্দেশনা মতো নার্সিং শিক্ষার্থী এবং টেকনোলজিস্ট যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে পর্যায়ক্রমে টিকার আওতায় আনা হবে আপনি জেনে খুশি হবেন যে ঢাকা মেডিকেল কলেজ এর মতো ঢাকার যে আরো 3টি মেডিকেল কলেজ রয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মুগদা মেডিকেল কলেজ এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালেও মেডিকেল শিক্ষার্থীদের কার্যক্রম চলছে সেখানে নিজস্ব মেডিকেল কলেজের পাশাপাশি বেসরকারি আরো একটি দুটি করে মেডিকেল কলেজের শিক্ষার্থী যারা নিবন্ধন করেছেন তারাই মূলত আজকে টিকা পাচ্ছেন এবং চীনের সিনোফার্মের টিকা মূলত সরকারের যে উদ্দেশ্য যে আগামী দু এক মাসের মধ্যেই হয়তো মেডিকেলের উচ্চ শিক্ষা যারা আছেন তারা ক্লাস করবেন পরীক্ষা নেবেন ইন্টার্নশিপে যাবেন এবং উচ্চ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা মূলত টিকা নিয়ে বিশ্ববিদ্যালয় খোলার যে পরিকল্পনা রয়েছে আবাসিক হলগুলোতে যে শিক্ষার্থীরা থাকেন তাদের নিরাপত্তা দিয়েই মূলত পরবর্তীতে বিশ্ববিদ্যালয় খোলার একটা পরিকল্পনার অংশ হিসেবেই সিনোফার্মের টিকা দিয়ে সরকার মেডিকেল এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকাদানের এই কর্মসূচি চালাচ্ছে নবনীতা কেকা ধন্যবাদ আপনাকে মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ সংস্থাটির সাধারণ পরিষদের অধিবেশনে জান্তা সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবও গৃহীত হয়েছে সে সময় মিয়ানমারে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের প্রতি সহিংস আচরণ বন্ধের আহ্বান জানানো হয় অং সান সু চি সহ সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয় অধিবেশনে নিন্দা প্রস্তাব ও অস্ত্র বিক্রি স্থগিত রাখার আহ্বানের সমর্থন করেছে 119টি দেশ এর বিপক্ষে ভোট দিয়েছে কেবল বেলারুশ ভোটাভুটির সময় অনুপস্থিত ছিল মিয়ানমারের অস্ত্র সরবরাহকারী বড় দুই দেশ রাশিয়া চীন সহ 36টি দেশ অনুপস্থিত থাকা কয়েকটি দেশের পক্ষ থেকে বলা হয়েছে এই সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যু প্রস্তাব পাশে জাতিসংঘের সাধারণ পরিষদ বেশি সময় নেয় হতাশা প্রকাশ করেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত এবং নির্বাচিত বেসামরিক সরকারের প্রতিনিধি কিও ময়াথন দক্ষিণ পশ্চিম সাইবেরিয়ায় একটি উড়োজাহাজ দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছে ঘটনায় আহত হয়েছেন আরও 13 জন বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটিতে আগুন লাগে বলে রুশ সংবাদ মাধ্যম আরটির বরাদ্দে জানিয়েছে রয়টার্স উদ্ধার অভিযান এখনও চলছে ইউরোগুয়েকে 1-0 গোলে হারিয়ে কোপা আমেরিকা ফুটবলের এবারের আসরের প্রথম জয় পেল লিওনেল মেসির আর্জেন্টিনা ম্যাচের জয়সূচক গোলটি করেছেন মিডফিল্ডার গুইডো রড্রিগেস এই জয়ে পয়েন্ট টেবিলের চিলির সাথে যৌথভাবে এই গ্রুপের শীর্ষে আছে আর্জেন্টিনা আগের ম্যাচে বলিভিয়াকে 1-0 গোলে হারায় চিলি আরিফ চৌধুরী জানাচ্ছেন